डियर স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশন সেট ইওর ডোর। আজকে আমরা সপ্তম শ্রেণীর রায়ন সমাচি নিয়ে প্রশ্ন বিচিত্র থেকে গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কান্দিরা ছাই স্কুলের এক ও দুই দাগের সমস্ত প্রশ্নের সমাধান করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। এক দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:7 হলে বৃহত্তম কোণটির মান কত? তাহলে আমরা যেহেতু তিনটি কোণের অনুপাত 2:3:7 বলেছিল, সেই জন্য আমরা লিখে নিয়েছি যে প্রথম কোণ হচ্ছে 2x, তাহলে দ্বিতীয় কোণ থ্রি এক্স, তৃতীয় কোণ 7x। ঠিক আছে, এবারে দেখো আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°। ঠিক আছে, তাহলে 2x+3x+7x = 180°। তাহলে 7 আর 3 = 10 আর 2 = 12, 12x = 180°। তাহলে x = 12 × 12, 8 × 2 = 6, 5 × 12 = 60, তাহলে x = আমরা পেলাম 15°। তাহলে দেখো প্রথম কোণে আমরা যেটা ধরেছিলাম 2x, তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এটা কত হবে, 2 × 15, 3 × 15, 7 × 15, তাহলে 30, 45, 105°। তাহলে সব থেকে বেশি কোণটা হচ্ছে 105°। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি, 105°। এবারে তোমরা দুই দাগের অঙ্কটা দেখো, বলছে যে 3 ও 75-এর মধ্য সমানুপাতি 14, 9, 25, 15। মধ্য সমানুপাতি বার করার একটা নিয়ম আছে, তো হচ্ছে সেটা হচ্ছে যে মধ্য সমানুপাতি যেটা আমরা লিখে নেবো যে মনে করি মধ্য সমানুপাতি এক্স। ঠিক আছে, আমাদের যেহেতু মধ্য সমানুপাতি বার করতে বলেছে, তাহলে সংখ্যা দুটো বলেছিল 3 ও 75, তাহলে 3:x = x = 75। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাত বার করে এটাই নিয়ম যে প্রান্তীয় মধ্যপদ সমান √ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। তাহলে এটাকে যদি আমরা বাই করে দিই তাহলে 3/x = x/75, তাহলে x² = 3×75। দেখো ওই অনেকটা ওই সূত্রের আকারে চলে আসলো যে মধ্যপদ সমান বা মধ্যপদ সমান আমরা স্কোয়ারটাকে যখন আমরা ডান দিকে নিয়ে যাবো তখন সেটা √ চিহ্ন হয়ে যাবে, 3 × 75 √ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। তাহলে 3×5 = 15, 5 × 1 = 1, 3×7 = 21, 225। ঠিক আছে, এবার 225-এর বর্গমূল আমরা জানি যে 15, তাহলে আমরা x এর মান পেলাম 15, তার মানে মধ্য সমানুপাত হচ্ছে 15। এটা হচ্ছে অপশন ডি। এবার পরের অঙ্কটা দেখো, প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়, AMPX। এখানে অ্যান্সারটা হবে অপশন সি, পি। তারপরে বলছে x^(a×b−c)×x^(b×c−a)×x^(c×a−b) = কত? আমাদের এখানে দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে এটা কিন্তু একই। ঠিক আছে, এখানে পাওয়ার যেটা দিয়েছে এ বাইরে আছে, তার মানে কী বোঝাচ্ছে, এ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমাদের গুণ করতে হবে। তাহলে x^ab
माइनस ए सी इंटू एक्स टू दि पावर बी सी माइनस ए सी इंटू एक्स टू दि पावर ए सी माइनस बी सी। ठीक है, जेहेतु एखाने एक्स संख्यागुलो एक ही आमरा जानी जे गुणेर समय पावारे पावारे जोग हय ताहले एक्स टू दि पावर ए बी माइनस ए सी प्लस बी सी माइनस ए सी प्लस ए सी माइनस बी सी। तो आमरा जानी जे गुणेर समय पावारे पावारे जोग हय ताहले एखन आमरा कि करब। ও আর হ্যাঁ, এখানে যেটা আছে এটা বি দিয়ে গুণ করেছি বি সি, তাহলে এটা হবে এ বি। ঠিক আছে, বি সি মাইনাস এ বি, তাহলে এ বি আমাদের এই জায়গাটা ঠিক করে নিতে হবে, বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি। এবারে দেখো প্লাস এ বি, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার জিরো। এবার কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে সেটা সবসময় ওয়ান হয়। এবারে দেখো পাঁচ দাগে ফোর এ বি সমান, ফোর এ বি সূত্র আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অপশান এটাই আনসার হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তবে এর আগে দেখো একটা মাইনাস চিহ্নের মতো রয়েছে, এটা হয়তো এই যে এই হাইফেনগুলোর কথা এখানটা দিয়েছে। ঠিক আছে, তোমরা জানো এটা খুব মাইনাস হবে, ভুল করো না, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার পরের অঙ্কটা বলেছে সপ্তভুজের কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা হলো এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, যেখানে এন মানে বাহুর সংখ্যা, যেখানে সপ্তভুজ, ভুজ মানে আমরা জানি বাহু, সপ্ত মানে সাতটা, তাহলে আমরা এবার কর্ণ সংখ্যাটা ওই সূত্রে ফেলে বার করব। তাহলে সূত্রটা হলো এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এখানে বাহুর সংখ্যা সেভেন, তাহলে সেভেন ইন্টু সেভেন মাইনাস থ্রি বাই টু, তাহলে সেভেন ইন্টু সাত থেকে তিনবার দিলে চার বাই দুই, তাহলে দুই দিয়ে আমরা চারকে কাটাকুটি করব, তাহলে আমরা পাচ্ছি দুই। ঠিক আছে, তাহলে সাত দুগুণে চোদ্দ, অপশান বি। এবারে আমরা চলে যাব দুই দাগের প্রশ্নে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগু ১৩ হলে সংখ্যা দুটি কী কী। আমরা লিখব যে মনে করি সংখ্যা দুটি ফাইভ এক্স ও সেভেন এক্স, তাহলে আমরা কি করব যে মনে করি সংখ্যা দুটি ফাইভ এক্স ও সেভেন এক্স, তাহলে এবারে সংখ্যা দুটি যদি আমরা গসাগু বার করি, ফাইভ এক্স আর সেভেন এক্সের গসাগু, দেখো এটাকে শুধুমাত্র এক্স ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হলো এক্স আর এক ছাড়া। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোর গসাগু আমরা কী পাচ্ছি, সংখ্যা দুটোর গসাগু পাচ্ছি এক্স, আর আমাদের কোশ্চেনে বলা ছিল যে সংখ্যা দুটির গসাগু ১৩, তার মানে কি এক্স সমান ১৩, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম ১৩। তাহলে সংখ্যা দুটো কী কী হচ্ছে, ফাইভ এক্স, এটা ফাইভ ইন্টু ১৩ ৬৫, আর সেভেন এক্স ৯১। এবারে পরের অঙ্কটা বলেছে রুট ওভার অফ ১ বাই ৪ প্লাস রুট ওভার অফ ১ বাই ৯ মাইনাস রুট ওভার অফ ১ বাই ১৬ মাইনাস রুট ওভার অফ ১ বাই ২৫, এর মান কত। সবার আগে আমরা ভগ্নাংশগুলোর বর্গমূল বার করে নেব, তো এরপরে আমরা আস্তে আস্তে মানটা বার করব। তাহলে এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে আমরা সবার আগে এদের বর্গমূল বার করবো, রুট ওভার অফ ১ বাই ৪ এর মানে হলো ১ বাই ২ প্লাস রুট ওভার অফ ১ বাই ৯ তার মানে ১ বাই ৩ মাইনাস রুট ওভার অফ ১ বাই ১৬ ১ বাই ৪ মাইনাস ১ বাই ৫। তাহলে আমরা এখন ২ ৩ ৪ আর ৫ এটার আমরা সবার আগে লসাগুটা বার করব, ২ ৩ ৪ ৫, ২ একে ২
তিন, দুই দুগুণে চার, পাঁচ। তাহলে পাঁচ দুগুণে দশ, দশ তিনে তিরিশ, তিরিশ দুগুণে ষাট। তাহলে এটার আমরা লসাগু পেলাম ষাট। দুইকে আমরা ষাট দিয়ে ভাগ করলে পাবো তিরিশ, আর ওপরে যে লব থাকবে সেটা এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে প্লাস তিন দিয়ে আমরা ষাটকে ভাগ করলে পাবো কুড়ি গুণ এক, মাইনাস চার দিয়ে আমরা ষাটকে ভাগ করলে পাবো পনেরো গুণ ওয়ান, মাইনাস বারো ইন্টু ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি তিরিশ যোগ কুড়ি মাইনাস পনেরো মাইনাস বারো বাই ষাট। তিরিশ আর কুড়ি আমরা যদি যোগ করি তাহলে পাবো পঞ্চাশ, মাইনাস পনেরো মাইনাস বারো বাই ষাট। তাহলে পঞ্চাশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ মাইনাস বারো বাই সিক্সটি। তাহলে পঁয়ত্রিশ থেকে বারো বাদ দিলে হবে তেইশ, তাহলে তেইশ বাই ষাট। এবারে পরের অঙ্কটা দেখো, বলছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধনাত্মক মান কত। আমাদের যেটা বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা সবার আগে এটার সূত্র ভেঙে দেবো। সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান, এটা যদি আমরা সূত্র ভাঙি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এর মানটা আমরা দেখি কত পাই, এটা থ্রি স্কোয়ার হচ্ছে, তাহলে বি এর মান আমরা পেয়েছি থ্রি। তাহলে এ স্কোয়ার প্লাস দুই তিনের ছয় সিক্স, এ তিন স্কোয়ার হচ্ছে নাইন। ঠিক আছে, এবারে আমরা বাম দিক ডান দিক মিলিয়ে দেখি কী কী কাটা যাচ্ছে। তাহলে দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা বি এর মান কত পাচ্ছি, বি এর মান এখানে হচ্ছে থ্রি। আরেকটা ছিল সেটা হচ্ছে বি স্কোয়ার সমান তিন স্কোয়ার, তার মানে এখানেও কিন্তু আমরা বি এর মান থ্রি পাচ্ছি। তাহলে বি এর যে বলেছে ধনাত্মক মান কত, ধনাত্মক মান কথাটা এই জন্যই উল্লেখ করে দেখো, যখন আমরা রুট ওভার করি রুট ওভারের আগে কিন্তু প্লাস মাইনাস দুটো চিহ্নই হচ্ছে যে পাই। ঠিক আছে, যেমন বি স্কোয়ার যেরকম বলেছে তিন স্কোয়ার, তো বি স্কোয়ার যদি আমরা এরকমটা করতাম যে তিন স্কোয়ার মানে নাইন, তাহলে বি সমান রুট ওভার অফ নাইন, তাহলে তখন কিন্তু এই জায়গাটা প্লাস মাইনাস এটা দুটো চিহ্ন কিন্তু থাকে। সেই জন্য আমাদের কোশ্চেনে ধনাত্মক মানটা উল্লেখ করে দিয়েছে। তাহলে বি এর ধনাত্মক মান হচ্ছে থ্রি। এবারে পরের অঙ্ক দেখো, ত্রিভুজের সর্বসম্মতার দুটি শর্ত লেখো। তো ত্রিভুজের সর্বসম্মতা আমরা আমাদের টেক্সট বইয়ে মোট চারটে শর্ত পড়েছি, সেটা হচ্ছে সাইড 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 মানে বাহু বাহু বাহু। এই শর্তটা কেমন, যে একটা ত্রিভুজের তিনটি বাহুর সাথে যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সম্পূর্ণভাবে মিলে যায়। ঠিক আছে, মানে তুমি এদিক সেদিক যেদিক থেকে ঘুরিয়ে দেখো না কেন সেটা সম্পূর্ণভাবে মিলে যাবে, তাহলে তখন সেই ত্রিভুজটাকে আমরা বাহু 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 শর্ত অনুসারে সর্বসম বলতে পারি, মানে বলবো। আর একটা শর্ত কি, সেটা হচ্ছে বাহু কোণ বাহু, তার মানে কি একটা ত্রিভুজের দুটি বাহু এবং সেই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং সেই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, তখন সেই ত্রিভুজ দুটিকে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু এই শর্তে সর্বসম বলতে পারি। আরও দুটো শর্ত আছে, সেটা হচ্ছে কোণ বাহু কোণ, আর একটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু। তবে কোন 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 এটা কিন্তু কখনোই ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হতে পারে না। তাহলে এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ সেমি তার পরিসীমা কত। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে, আমরা খুব সহজেই আমরা বাহুর দৈর্ঘ্যটা বার করে নেব, আর বাহুর দৈর্ঘ্য যদি বার করে নিই তাহলে আমরা পরিসীমার সূত্র ফেলে বার করব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার অফ ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চৌষট্টি তার মানে আট সেমি, তাহলে পরিসীমা হবে
বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি 4 গুণ 1টি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 8, তাহলে 4 গুণ 8 তার মানে 32 সেমি। এবার পরের অঙ্কটা দেখো, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর মান নির্ণয় করো। এখানে যেগুলো দিয়েছে আমরা এটাকে মনে করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে যদি এটা মনে করি তাহলে আমরা কোন সূত্র পাচ্ছি, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রত্যেকটা সূত্রে ফর্মুলায় ফেলা আছে। তো এখানে প্রথমটা প্রথম রাশিমালার ক্ষেত্রে এর মান কত, এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি, বি এর মান কত, বি স্কোয়ার, তাহলে তার স্কোয়ার। এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মানে কি, এখানটা কী হলো, এর মান হচ্ছে সি স্কোয়ার, বি এর মান এ স্কোয়ার, এখানে এর মান কি বি স্কোয়ার, কিন্তু এ স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এখানেও বি এর মান সি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ার মানে সি স্কোয়ারের হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে এটা আমরা পেলাম 0। এবার পরেরটা দেখো, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের 2টি বৈশিষ্ট্য লেখো। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের 2টি বৈশিষ্ট্য, তো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কী হয়, 2টি তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান হয়, আর এদের আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের কর্ণগুলির দৈর্ঘ্য সমান হয়। এই ছিল আজকের প্রশ্নপত্রের সমাধান, এর পরের প্রশ্নগুলোর সমাধান খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যখন আমি ভিডিও আপলোড করবো সেটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখতে পাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর চাইলে একবার চ্যানেলে ঘুরে আসো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যদি তোমরা লাইক করো তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলি তোমাদের পছন্দ হয়েছে আর তোমরাও কিছুটা উপকৃত হয়েছো। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পেজটাকে ফলো করো এবং গ্রুপে জয়েন করো। নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।